ফখরুলের অনুরোধ ফিরিয়ে দিলেন তারেক, পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও শেষ দৌড়ে দলীয় মনোনয়ন পাননি তিনি। তার বদলে চুয়াডাঙ্গা এক আসন থেকে ধানেশীষ প্রতীকে লড়ছেন বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ। ওই আসনে শরীফের বদলে দুদুকে মনোনয়ন দেওয়া নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের কাছে আর্জি জানালেও তা ব্যর্থ হয়েছে। এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছে ক্ষোভে অপমানে যে কোনো সময় তিনি তার মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন। দলের একাধিক সূত্রে বরাতে জানা গিয়েছে যে কোনো সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মহাসচিব পদটি থেকে সরে দাঁড়াবেন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা এক আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করার পর দুদু এক প্রকার নিশ্চিত ছিলেন নির্বাচন নিয়ে, ফলে মনে মনে তিনি তার প্রস্তুতি নিয়েছিলেন। এ নিয়ে সমর্থকদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেছিলেন তিনি। কিন্তু চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের কাছে তাকে হেরে যেতে হয়েছে। এরই মধ্যে খবর, চুয়াডাঙ্গার ওই আসনটির জন্য অন্তত 1.5 কোটি টাকা দিয়েছে তারেক রহমানকে। যুক্তরাজ্যে বিএনপি সভাপতি এম এ মল্লিকের বরাত দিয়ে চুয়াডাঙ্গা এক আসনে তারেক রহমানের মনোনয়ন বাণিজ্য সম্পর্কে সকল তথ্য প্রকাশ করে দিবেন দুদু, এমন হুমকিটি দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে শামসুজ্জামান দুদু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চুয়াডাঙ্গা আসনে তাকে পুনর্বিবেচনার জন্য আর্জি জানালে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে এবং মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এমন প্রেক্ষাপটে ক্ষোভে ও অপমানে মির্জা ফখরুল ইসলাম নির্বাচনের আগেই মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়নেশ্বর চন্দ্র রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনও পুরোপুরি কিছু জানি না, তবে তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা জানি। আমি পুরো বিষয়টি না জেনে কোনো মন্তব্য করতে পারবো না। এদিকে এ বিষয়ে জানতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত মোবাইল ফোনে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। মির্জা ফখরুল ইসলাম কি আসলেই পদত্যাগ করবেন, নাকি তারেক তাকে এটা হুমকি দেওয়ার ফলে তারেক নিজেই বিএনপির জন্য ঘোর অন্ধকার ডেকে আনবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।